হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 8:30, আর আমি আমার ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করলাম। খুব সকালে তোমাদেরকে দেখাতে পারলাম না কিছু, কারণ আমার ছেলের আজকে পরীক্ষা, এর জন্যে তাড়াতাড়ি কাজ টাজ করে নিতে হয়েছে। এখন যাবো রান্না করতে, ওকে 10টার আগে স্কুলে পাঠাতে হবে। তাহলে চলো রান্নাঘরে, আমি কি রান্না করি দেখাবো। চলো তোমাদের দেখাই আমি কি করে ইলিশ মাছ রান্না করি আজকে। এই যে মাছটা ভাজা কমপ্লিট, এখন রান্না করব। আর একটু জল দেবো। হ্যাঁ দিচ্ছি, এখন রান্না কমপ্লিট। ছেলের জন্য মাছ ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝাল, পুঁই শাক, ছেলের জন্য মাছ ভাজা আর ভাত, এখন ছেলেকে খাওয়াবো। এই দেখো আমার ছেলে এখন পরীক্ষা দিতে যাচ্ছে, একটু ঠাকুর প্রণাম করে যাচ্ছে। যাও যাও, হয়েছে, পরীক্ষা ভালো করে দিবা, ঠিক আছে? বানান ঠিক করে করে লিখবা।